চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা প্রাচীন মুঘল আমল থেকে ইসলাম চর্চার কেন্দ্রবিন্দু হিসেবে সুপরিচিত। এই উপজেলার একটি ছোট অংশে মুসলিম ঐতিহ্যের এত উল্লেখযোগ্য স্থাপনা রয়েছে যে তা আপনি বাংলাদেশে খুব কম অংশে দেখতে পাবেন। এই চাঁপাইনবাবগঞ্জে মুসলিম ঐতিহ্য নিয়ে করা আমার আগের পর্বে দেখেছিলেন গৌড়ে বিখ্যাত সোনা মসজিদ নিয়ে করা ভিডিও। আজকের পর্বে আপনাদের দেখাবো বাংলা সুবাদার শাহ সুজার বিশেষভাবে নির্মিত রাজপ্রাসাদ, বিখ্যাত ইসলাম প্রচারক শাহ সৈয়দ নিয়ামতুল্লাহর মাজার শরীফ ও মসজিদ প্রাঙ্গণ। আশা করছি এই পর্বটাও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ স্থলবন্দর রোডে সোনা মসজিদ পার হয়ে কিছু দূর গেলেই আপনাদের চোখে পড়বে তাহখানা ও মাজার শরীফ যাবেন নাম ফলক। হাতে বামের এই রাস্তা ধরে 500 মিটার গেলেই পৌঁছে যাবেন আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে। এই চত্বরে প্রবেশ করার পর প্রথমেই আপনাদের চোখে পড়বে মুঘল বাংলার সুবাদার শাহ সুজার বিশেষভাবে নির্মিত রাজপ্রাসাদ। বিশেষভাবে নির্মিত বলার কারণ হচ্ছে সামনের দিক থেকে এটি একতলা মনে হলেও এটি মূলত একটি দ্বিতল ভবন। ইতিহাসে পাতায় এটি মুঘল তহখানা বা শাহসুজার তহখানা হিসেবে সুপরিচিত। প্রাসাদের মূল গেটটা তেমন আড়ম্বরপূর্ণ না হলেও এর সামনে গিয়ে আমরা থ হয়ে গেলাম। সংস্কার কাজের জন্য আপাতত দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে, কি আর করার। তবে আমরা আপনাদের পেছনে গিট দিয়ে যতটুকু দেখা যায় তা দেখানোর সর্বোচ্চ চেষ্টা করব। এবার আপনাদের বলি শাহ সুজা কেন এই প্রাসাদটি নির্মাণ করেছিলেন। শাহ সুজা ছিলেন মুঘল সম্রাট শাহজাহানের দ্বিতীয় পুত্র। তিনি 1639 থেকে 1660 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলা শাসন করেন। প্রাসাদটি তৈরির সঠিক তারিখ না জানা গেলেও এর মাঝামাঝি কোনো সময় এটি নির্মিত হয়েছিল। শাহ সুজা একজন ধর্মানুরাগী মানুষ ছিলেন। সেই সময়ের অন্যতম ইসলাম প্রচারক শাহ সৈয়দ নিয়ামতুল্লাহর কাছ থেকে তিনি দীক্ষা লাভ করেন, যার আস্থানা ছিল প্রাচীন গড়ের এই অংশে। শাহ সুজা তার মুর্শিদের সাথে দেখা করতে আসা সুবিধার্থে ও শাহ নিয়ামতুল্লাহর জন্য এই প্রাসাদ নির্মাণ করেছিলেন। পুরো প্রাসাদ কমপ্লেক্স ও এর সংলগ্ন স্থাপনাসমূহ দাফে উল বালাহ নামক এক বিশেষ দিঘির পাশে নির্মিত। দাফে উল বালা এর বাংলা অর্থ মুসিবত বা অসুস্থতা প্রতিরোধক। কথিত আছে শাহ নিয়ামতুল্লাহর সময়ে এই পুকুরের পানি পান করলে অনেক পুরাতন অসুখও ভালো হয়ে যেত। এখনও অনেকেই বিশ্বাস মনে রেখে এই দিঘির পানি পান করে থাকেন। ফার্সি শব্দ তাহখানা অর্থ ঠান্ডা ভবন বা প্রাসাদ। বড় এই দিঘির পাশে এটি এমনভাবে নির্মাণ করা হয়েছিল যে শুধুমাত্র নির্মাণ বৈশিষ্ট্যের জন্যই এর ভেতরটা গরমের দিনে ঠান্ডা ও শীতের দিনে গরম থাকত। সংস্কার কাজ শেষ হলে এর ভিতরে অনন্য গঠন বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আমার সাথে থাকতে চাইলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনে অল প্রেস করে রাখতে পারেন। তহখানা বা প্রাসাদ কমপ্লেক্সে থাকা আরও একটি অনন্য স্থাপনা হল এই 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ। এই মসজিদে মোট 3টি দরজা আছে, যার মাঝখানে দরজাটি তুলনামূলক বড়। চারিদিকে সুন্দর প্রাচীর বিশিষ্ট এই মসজিদটি তেমন কারুকার্য সম্বলিত না হলেও এটি ছিল তৎকালীন সময়ের অন্যতম ইসলাম ধর্ম প্রচারকের ধর্মপ্রচারের কেন্দ্রস্থল। সেই হিসেবে মসজিদটির মাহাত্ম্য অনেক। দর্শকবৃন্দ, এবার আমরা দেখব এই চত্বরের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা, যার উপস্থিতিকে কেন্দ্র করেই এ সকল কিছু গড়ে তোলা হয়েছিল, যার আপ্রাণ চেষ্টায় গড়ে এই অঞ্চলে ইসলামের বিস্তার ও প্রসার সাধন হয়েছিল, সেই মহান ইসলাম প্রচারক শাহ সৈয়দ নিয়ামতুল্লাহ সমাধি।
শাহ সৈয়দ নিয়ামতুল্লাহ ছিলেন মক্কার বনু আসাদ গোত্রের বাসিন্দা। তিনি শুধু মক্কা থেকে ভারতবর্ষে আসেন ইসলাম প্রচারের জন্য। তখন শাহ সুজা তার নিকট বাইয়াত গ্রহণ করেছিলেন। পরবর্তীতে শাহ নিয়ামতুল্লাহ গড়ে এই অংশে আস্তানা গড়ে তোলেন এবং ইসলাম প্রচারে মনোনিবেশ করেন। তিনি ফিরোজপুরে 1664 খ্রিস্টাব্দে মতান্তরে 1669 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর তার ভক্তবৃন্দ এই সুবিশাল সমাধি নির্মাণ করেছিলেন। এই সমাধিস্থলে মোট 12টি দরজা থাকায় এটিকে 12 দুয়ারিও বলা হয়। এই সমাধি স্থাপত্যের একটি অনন্য বিশেষত্ব হলো এটি মুঘল যুগের সর্বপ্রথম সমাধি স্থাপত্য এবং ভারতীয় উপমহাদেশের এক সুপ্রাচীন সমাধিস্থল। এই সমাধি ভবনের পাশে আরও অনেক ছোটখাটো সমাধি রয়েছে যেগুলো সম্ভবত ওনার সহচরদের ছিল। আর আপনারা এখন যেটি দেখতে পাচ্ছেন তা নিয়ে স্থানীয়দের মাঝে এক স্পষ্ট রহস্য ঘেরা ধারণা রয়েছে। দর্শক বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে রয়েছি হযরত শাহ নিয়ামতুল্লাহর মাজার শরীফ প্রাঙ্গণে। এইখানে এই যে মাজার শরীফ প্রাঙ্গণে আরো বেশ কিছু ওনার সহকর্মী বা ওনার যারা ছিলেন ওনার সাথে যারা ইসলাম প্রচার করেছেন তাদের আরো কিছু কবর আছে, মাজার আছে। তো ঠিক সেখানে বেশ কিছু পাথর আছে, 3টা পাথর আছে। তো স্থানীয় লোকজনের মাঝে খুব দৃঢ়ভাবে বিশ্বাস আছে যে এগুলো জিন্দা পাথর, অর্থাৎ বছর বছর এই পাথরগুলোর লেন্থ বাড়ে। যদিও এটার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নাই বা মেপে দেখা হয় নাই, তবুও জনগণের মধ্যে খুবই স্ট্রংলি একটা বিশ্বাস আছে যে এগুলো বছর বছর বাড়ে। আসলে আমার বিশ্বাস ঠিক হয় তা না, কিন্তু আসলে বিজ্ঞানের বাইরেও তো কিছু আছে, হয়তোবা সেরকমই কোনো অমীমাংসিত রহস্যের একটি স্থাপনা এই পিলারগুলা, এই স্তম্ভগুলা। এক বিশিষ্ট ধর্মগুরুর আগমন ও উপস্থিতিকে কেন্দ্র করে গড়ে তোলা এক সুসজ্জিত প্রাসাদ কমপ্লেক্স, যাতে বিশেষ ক্ষমতা সম্পন্ন ও মাহাত্মপূর্ণ দিঘি, মসজিদ ও সমাধিস্থল, এ যেন এক স্থানে দাঁড়িয়ে ইতিহাসে এক অধ্যায়ে দেখা পাওয়া। এই ইতিহাসকে দেখতে দেখতে আজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।